মাছগুলো কেটে নিয়েছি, প্রায় ঘন্টাখানেক লেগেছে। মিঠুন সকালে বেরিয়েছে, এইমাত্র বাড়ি ফিরলো, আর আসার সময় জামুনের আইসক্রিম নিয়ে এসেছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হলো মানডে, আর এখন বাজে হলো সকাল 9:45। আজকে এখন থেকে আমি লোকটা স্টার্ট করলাম, আর দেখুন রোদের জন্য তাকাতে পারছিলাম না। আমি এসেছিলাম হলো বাজারে, যখন বাজারে ঢুকেছিলাম ভিডিও করতে ভুলে গেছি। তো বাজার থেকে মাছ নিয়েছি দু রকমের, বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এখন দাঁড়িয়ে ছিল টিফিন নেওয়ার জন্য, এই যে টিফিন নিচ্ছে, কারণ আমার সোনামা বলে দিয়েছে ফুলের জন্য কিছু নিয়ে দিতে। অ্যাকচুয়ালি রেশনের জন্য বেরিয়েছিলাম, রেশন শপ থেকে রেশনটা পুষলে ওখানে রেখে চলে এসেছি বাজারে, কারণ ব্যাগপত্র নিয়ে আসা যাবে না। তো একেবারে গিয়ে রেশন শপের জিনিসপত্র সব নিয়ে বাড়ি গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো কি মাছ নিয়েছি। আমরা বাড়ি চলে এসেছি, এখন টিফিন খাবো। আসার সময় আরও অনেক কিছু নিয়ে চলে এসেছি, আপনাদেরকে পরে দেখাবো, আগে খেয়ে দিয়ে নি। এই যে এখানে আটা এনেছি, খুবই প্রয়োজনীয় জিনিস, কারণ আপনারা জানেন আমরা প্রচুর রুটি খাই। এখানে আছে তেল, টমেটো, আর এখানে আছে 2 কেজি পেঁয়াজ। চলুন আগে টিফিন কি এনেছি দেখাই, কারণ 10টা বাজে, খিদে পেয়ে গেছে। এই যে দেখুন এখানে পুরি সবজি আনা হয়েছে, এখন এই দুটোকে 3টা বার নিয়ে আমরা ভাগ করে খাবো। হ্যাঁ, এই যে রেশন সব থেকে এখানে চাল, তারপর টাটা সল্ট, তারপর এই যে এখানে আছে চিনি, এখানে আছে মসুর ডাল, তো রেশন সবে যা যা পাওয়া যায় সবই নিয়ে এসেছি। আর আসার সময় মাছও নিয়ে এসেছি, 2 রকমের মাছ এনেছি। মাছ এনে রাখতে রাখতে না মাছই ভন ভন করছে। এই যে দেখুন এখানে আছে কুচু চিংড়ি মাছ, আর এই যে দেখুন এখানে আছে কই মাছ। কিছু জীবিত কিছু মৃত, সবগুলি জীবিত না আবার সবগুলি মরাও না। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে দেখুন এখানে চিংড়ি মাছগুলো নিয়ে বসেছি বাঁচবার জন্য, আগে এগুলি বেছে নিই তারপর বাকি মাছ কাটবো। হ্যাঁ, তো যে দেখুন চিংড়ি মাছগুলো বেছে নিলাম, এখানে একদম কুচোগুলি নিয়েছি, আর একটু সামান্য যে বড়গুলো ওগুলো এখানে বেছে রেখেছি, এগুলি দিয়ে পরে তরকারি রান্না হবে। আর এগুলিকে এখন বড়া বানাবো, আর কুচো চিংড়ির বড়া বানানোর জন্য যে দেখুন এখানে মসুর ডাল ভিজিয়ে দিয়েছি, মসুর ডাল দিয়ে কুচো চিংড়ি দিয়ে বড়া বানাবো। হ্যাঁ, আর একটু ভিজলে পরে বানাবো। এখন দেখি কই মাছগুলোর কি অবস্থা, আমার না ভয় লাগবে কি করে যে কাটবো বুঝতে পারছি, ভালো লাগবে আমার। এতক্ষণ কয়েকটা কিন্তু জ্যান্তই ছিল, এখন মরে গেছে, তো এখন দেখা যাক ঝটপট করে কয়টা কাটতে পারি। দেখো এখানে ডাল, যদিও বোঝা যাচ্ছে না, ডাল, তারপর কি বলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কুচো চিংড়ি একেবারে মেখে নিয়েছি। হ্যাঁ, এবার বড়া ভাজবো।
মিঠুন ভাত খেয়ে বেরিয়ে যাবে, ওর জন্য ভাত বেরিয়ে নিয়েছি, এখানে বড়াও ভেজে নিয়েছি, বড়া আর ভাত। এই হাই ফ্রেন্ডস, গুড মর্নিং আপনাদের সবাইকে, বাসন্তী পূজার শুভেচ্ছা। আজকে আজ থেকে আমাদের এখানকার বাসন্তী মায়ের পুজো শুরু হচ্ছে। গতকাল কি শুরু হয়ে গেছে, ষষ্ঠী ছিল, আজ থেকে সপ্তমী। তো বাসন্তী পুজো মানে তো আপনারা অবশ্যই জানেন দুর্গাপূজা, তো এটাই হলো আসল দুর্গাপূজা, যেটা চৈত্র মাসে হয়। আর অক্টোবরে যেটা হয় সেটা তো অকাল বোধন, ঠিক আছে। তো আমাদের এখানে অনেকগুলো দুর্গাপূজা হচ্ছে, তো আপনাদের সকলকে আমাদের তরফ থেকে বাসন্তী পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। এবং আপনাদেরকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আমাদের তরফ থেকে কামনা রইল। তো বাইরে গরম, তার জন্য এখানে বসে পড়েছে ভাত খেতে। মানে সেরকম গরম পড়েনি অ্যাকচুয়ালি, আমাদের স্ট্যান্ড ফ্যানও আছে, তো এখনো সেরকম গরম পড়েনি বলে বাইরে মানে কারণ আমি করছি না আর কি। তো আমার একটু তাড়া আছে, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। এই যে দেখুন মাছগুলো কেটে নিয়েছি, প্রায় ঘন্টাখানিক লেগেছে এই মাছ কাটতে কাটতে। আর দেখুন মাছি, অর্ধেক মাছ রান্না করে নেবো, ভাবছি একটু তেল কই করবো, আর বড়া তো ভেজিয়েছি, আর তেল কই হবে। হ্যাঁ, তেল ঝাল বা তেল কই যেটাই বলুন, একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি, এবং উপর থেকে একটুখানি সরষের তেল দিয়ে তারপর নামিয়ে নেব। রান্নাবান্না শেষ করে স্নান দান সেরে চলে এসেছি, এবার ভাত খাবো। তো ভাতটা বেরি নেই, আর আমার সোনামাসি কখন থেকে আমাকে তাড়া দিচ্ছে, মা স্নান করতে যাও, স্নান করতে যাও। আজকে যেহেতু মাছ তরকারিটা একটু স্পেশাল, মানে আমাদের জন্য তো বলতেই পারে স্পেশাল, কারণ আমরা রোজ দিন তো আর খাই না, তো বলছে তাড়াতাড়ি যাও, আজকে ওই মাছ দিয়ে ভাত খাবো। চলুন ভাতটা বেরি নেই। হ্যাঁ, thank you.
যদি এখন গুড নাইট বলার টাইম, এখন বাজে রাত 11টা। তো এতক্ষণ ভিডিও সন্ধ্যাবেলা কন্টিনিউ করিনি, কারণ আমি একটা ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম, যার জন্য সন্ধে 7টা থেকে রাত্রি প্রায় 11টা বেজে গেল। তো মিঠুন সকালে বেরিয়েছে, এইমাত্র বাড়ি ফিরেছে, আর আসার সময় যে আমুলের আইসক্রিম নিয়ে এসেছে, তিনজনের জন্য তিনটা। তখন আইসক্রিম তো এখন নাকি খাবে না, ভাত খেয়ে সবাই খাবে, তো তার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর ভাত খাওয়া হোক তারপর খাবো। রোজ দিন সকালবেলা খাওয়ার ভিডিও বানাই, আজকে রাতে খাওয়ার ভিডিও বানাচ্ছি। সকালে তো উনি আগে খেয়ে চলে গেছেন। কেন জানবি তো কম বুঝলাম না তুই।